আলহাজ আব্দুল লতিফ বিশ্বাসের উন্নয়নের আরেক উজ্জ্বল দৃষ্টান্ত বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ। 1998 সালে সংক্ষিপ্ত পরিসরে বিশাল স্বপ্ন নিয়ে আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাতা আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর অধিকাংশ সময় কাজে লাগান এই কলেজটির উন্নয়নের পেছনে। ফলশ্রুতিতে বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজটি বাংলাদেশের প্রথম দিকের মহিলা কলেজগুলোর মধ্যে অন্যতম একটি এবং রাজশাহী ও রংপুর বিভাগের শিক্ষার গুণগত মান এবং অবকাঠামোগত দিক দিয়ে শ্রেষ্ঠ একটি কলেজে রূপান্তরিত হতে যাচ্ছে। তিনতলা বিশিষ্ট দুইটি একাডেমিক ভবন, চারতলা আইসিটি ভবন, দ্বিতল বিশিষ্ট প্রশাসনিক ভবন সহ লাইব্রেরি, ক্যাফেটেরিয়া, কমন রুম, অডিটোরিয়াম ও বিজ্ঞানাগারের জন্য নির্মিত আরেকটি দ্বিতল ভবন সমৃদ্ধ এই প্রতিষ্ঠানটিতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রায় 1200 জন শিক্ষার্থী এবং ডিগ্রি পর্যায়ে প্রায় 500 জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। আলহাজ আব্দুল লতিফ বিশ্বাসের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ডিগ্রি কলেজ থেকে অনার্স কলেজ এবং পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় হিসাবে এই কলেজটিকে গড়ে তোলা হবে। সেই লক্ষ্যেই বাংলা, ব্যবস্থাপনা এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ইতিমধ্যেই অনার্স কোর্স চালু হয়েছে এবং হিসাববিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং সমাজবিজ্ঞান বিভাগে অনার্স কোর্স চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের আদলে পাঁচতলা বিশিষ্ট সর্বমোট 400 জন শিক্ষার্থীর ধারণ ক্ষমতা উপযোগী করে নির্মাণ করা হবে মহিলা হোস্টেল। কলেজটিতে স্থাপিত চারতলা বিশিষ্ট আইসিটি ভবনে থাকবে মাল্টিমিডিয়া ক্লাসরুমের সুবিধা এবং সেই সাথে প্রায় 50টি কম্পিউটার সমৃদ্ধ শেখ রাসেল স্মৃতি ল্যাব। কারিকুলাম শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার মাধ্যমে উন্নত মানব সম্পদ তৈরির দৃঢ় প্রত্যয় এই কলেজটির অন্যতম একটি লক্ষ্য। সে লক্ষ্যেই সংসদীয় আসন সিরাজগঞ্জ 5-এর প্রধান বাংলা বর্ষবরণ অনুষ্ঠান আয়োজিত হয় এই কলেজ কেন্দ্রিক। অসাম্প্রদায়িক চেতনার হাজার হাজার মানুষ এই উৎসবে যোগদান করেন। বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজটি বেলকুচিবাসীর মান এবং গৌরবের ধারায় এক অনন্য মাত্রা যোগ করেছে। কলেজটির প্রতিষ্ঠাতা আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস চিরকাল আমাদের মাঝে বেঁচে থাকবেন তার প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটির মাধ্যমে।